বেগমপাড়ায় ছুটছেন সাহেবরা। ঘুষ, দুর্নীতি সহ নানা অবৈধ উপায়ে দেশের সাধারণ মানুষের টাকা লুটে নিয়ে একদল বিলাসী জীবনযাপন করছে কানাডার বেগমপাড়ায়, কেউ বা দুবাই, মালয়েশিয়ায় কিংবা সিঙ্গাপুরে। দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা, ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা। একসময় ওই সব সাহেব দেশে টাকা লুট করতেন, আর তা নিজেদের বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন। এখন ওই সাহেবদেরও অনেকে বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোম দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ের ভিড় বেড়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে আরও জানা যায়, মামলা, জেল, জরিমানা আর শাস্তির ভয়ে তাঁরা বিভিন্ন উপায়ে ওই সব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন। তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এরই মধ্যে অন্তত পাচারের ১,০০,০০০ টাকা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। তাঁর দুই ছেলে ফাহিম আফসার আলম ও ফারদান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলম থাকেন কানাডার টরন্টোতে। হানিফের বড় ভাই রফিকুল আলম চুন্নও সপরিবারে থাকেন কানাডায়। সাবেক এই সংসদ সদস্যের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নামে রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। যদিও উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিয়েছিলেন মাহবুবুল আলম হানিফের সন্তানরা। এদিকে ছাগলকাণ্ডে অবসরে যাওয়া এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইফসিতার বাড়ি রয়েছে কানাডার ব্যারি সিটিতে। চলতি বছরের ১২ জানুয়ারি ৮,৮,০০০ কানাডিয়ান ডলারে বাড়িটি কেনেন তিনি। এই সময় রেজিস্ট্রেশন ও জমি ট্রান্সফার ফি বাবদ আরও প্রায় ১,৫,০০০ কানাডিয়ান ডলার খরচ হয়েছে। অর্থাৎ বাড়িটির মালিক হতে ইপসিতাকে খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ৯ কোটি টাকা। যদিও ৩২ বছর বয়সী, ইপসিতা নিজেকে মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দিতেন। এই দুটি উদাহরণ মাত্র। এরকম অসংখ্য প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক নেতা, দুর্নীতিবাজ আমলা, প্রকৌশলী, পুলিশ, পোশাক কারখানার মালিক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকরাও নামে বেনামে সম্পদ কিনেছেন কানাডার বেগমপাড়ায়। তাদের কেউ আবার যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশের দামি বাড়ি, গাড়ির মালিক হয়ে বিলাস জীবনযাপন করছেন। বিতর্কিত ব্যবসায়ী এস আলম ৬-৭টি ব্যাংক থেকে প্রায় ১,০০,০০০ টাকা লুটে নিয়েছেন বলে খবর হয়েছে। এ টাকায় তিনি সিঙ্গাপুর সাম্রাজ্য গড়ে তুলেছেন। সামিট গ্রুপের মুহাম্মদ আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরের শীর্ষ ১০ ধনীর একজন হয়েছেন। তথ্যবাত্য বলছে এরকম উদাহরণ অসংখ্য, তবে ক্ষমতার কেন্দ্রে থাকায় এতদিন তাদের কাউকেই ধরা যায়নি। জানা গেছে গত প্রায় ১৬ বছরে ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে, অবৈধ চ্যানেল ও হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছেন তারা। এখন এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে অনেকের দেশে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বিদেশে খোঁজ খবর করা হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ সরকারের যত সংস্থা রয়েছে সেগুলো কাজ শুরু করেছে। সূত্র বলছে কানাডার টরন্টো শহরের বিভিন্ন অভিজাত এলাকার পাশাপাশি মিসিসাউগা, হ্যামিল্টন, গুয়েলফ ও অন্টারিও লেকের পাশের উপশহরগুলোতে প্রাসাদোপম অট্টালিকা ক্রয় করেছেন দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিকরা। সেখানে বসবাস করছেন তাদের স্ত্রী সন্তানরা। অবসরে অবকাশ যাপনে তারাও বিভিন্ন সময় পাড়ি দেন দেশটিতে। এদিকে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওইসব সাহেব বেগমদের সঙ্গে কানাডায় যোগ দিয়েছেন এই দেশেরই সাহেবরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসনামলে দেশ থেকে অন্তত ১৪,৯২০ কোটি বা ১৪৯.২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত ১৭,৬০,০০০ কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলের তীব্র ডলার সংকটের মধ্যে এ ধারা অব্যাহত ছিল। জিএফআই এর প্রতিবেদন বলছে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে ৬৪,০০০ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। পাচারকৃত টাকার পরিমাণ বিবেচনায় ২০১৯ সালে দক্ষিণ এশিয়ায় পাচারকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বরের শেষে সুইস ব্যাংকের কাছে
বাংলাদেশিদের আমানত জমা আছে 234 কোটি টাকা। তবে পাচারকারীরা এখন সুইস ব্যাংকের বিকল্প হিসেবে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ অনেক দেশে অর্থ পাচার করছে বলে জানা গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে একটি নীতিমালা আছে। এই নীতিমালার আলোকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, দুদক, এনবিআর, সিআইডি সহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। যেসব দেশে পাচার হয়েছে সে দেশগুলো চিহ্নিত করে চুক্তি করার মাধ্যমে অর্থ ফেরত আনা সম্ভব। এ প্রক্রিয়ায় অনেক আগে সিঙ্গাপুর থেকে একজনের পাচার করা অর্থ ফেরত আনাও হয়েছে। অন্তর্বর্তী সরকার পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে যে উদ্যোগ নিয়েছে সেটি প্রশংসনীয়। যদি সেটি করা যায় তাহলে দেশে দৃষ্টান্ত স্থাপন হবে। এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করুন। একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।